বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মদিবস পালন উপলক্ষে হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুর সংস্থার পক্ষ থেকে সংস্থার নিজস্ব অফিস প্রাঙ্গণে আয়োজন করা হয়েছিল এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের, যেখানে রবীন্দ্র নৃত্য, রবীন্দ্রসঙ্গীত আবৃত্তি, কবিগুরু জীবনের বিভিন্ন কর্মকাণ্ডের উপর প্রাসঙ্গিক বক্তব্য উপস্থাপন ও কবিগুরুর জীবনের বিভিন্ন বিষয় নিয়ে কুইজ প্রোগ্রামের ব্যবস্থা করা হয় সংস্থার পক্ষ থেকে। অনুষ্ঠানের সূচনা পর্বে কবিগুরুর প্রতিকৃতিতে ফুল নিবেদন করে শ্রদ্ধা জানান সংস্থার সকল সদস্যরা। বিশিষ্ট সঙ্গীতকার শ্রী পার্থ প্রতিম বোস রবীন্দ্রসঙ্গীত পরিবেশন এর মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটান। এরপর সংস্থার সদস্যরা একে একে তাদের গান, নৃত্য, সঙ্গীত পরিবেশন, বক্তব্য ও আবৃত্তি উপস্থাপন করেন। অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ও তার ইতিহাস চর্চা বিষয়ে বিশেষ বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ও ডুবুরির পত্রিকার সম্পাদক শ্রী কৌশিক দেশরকার মহাশয়। অনুষ্ঠানের সমাপ্তি হয় সংস্থার সভাপতি ও বিশিষ্ট শিক্ষক শ্রী অমল বিশ্বাস মহাশয়ের সঙ্গীত পরিবেশনের মাধ্যমে। আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে আমরা আজ আমাদের অফিস প্রাঙ্গণে সমবেত হয়েছিলাম এবং এখানে ছোট কচিকাচারা এবং বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা উপস্থিত হয়েছিল এবং তাদের মাঝে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এই সাংস্কৃতিক অনুষ্ঠান করবার একটি লক্ষ্য, কারণ আমরা যে চর্চা করি, ইতিহাস নিয়ে চর্চা করি, আমরা মনে করি যে ইতিহাস এবং সাহিত্য অঙ্গাঙ্গীভাবে যুক্ত। আর বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মদিন পালন হবে এবং সেখানে ইতিহাস নিয়ে আলোচনা হবে না, রবীন্দ্রনাথ ঠাকুরের ইতিহাস চিন্তাভাবনা নিয়ে আলোচনা হবে, সেটা কখনো হতে পারে না। তাই আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনটাকে একটু অন্যরকমভাবে একটু বৈঠকি আড্ডার মতন করে উপস্থাপন করলাম, আজকে পালন করলাম। এবং একই রকমভাবে আজকে বিভিন্ন বক্তব্য আমাদের সামনে উপস্থিত ছিলেন ডুবুরির সম্পাদক পরমদিঘি থেকে আগত বিশিষ্ট কবি কৌশিক দেশরকার, যিনি রবীন্দ্রনাথ ঠাকুর এবং ইতিহাস চর্চা নিয়ে তার বিশেষ বক্তব্য উপস্থাপন করেন। এবং আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমাদের বিশিষ্ট শিক্ষারত্ন কবিবিদ আমাদের অমর বিশ্বাস মহাশয়, যিনি হোমলি হাই স্কুলের প্রধান শিক্ষক, যিনি শেষে মানে সমাপ্ত সঙ্গীত দিয়ে তার এই আজকের অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করেন। এবং মাঝে আমাদের সঞ্চালনার দায়িত্বে পালন করেন সমাজ বিশিষ্ট সমাজসেবী গৌতম চক্রবর্তী মহাশয়, এবং মাঝে আবৃত্তি উপস্থাপন করেন এবং গান উপস্থাপন করেন আমাদের বেশ কিছু সদস্য, এবং তার মধ্যে অন্যতম ছিলেন প্রথমে প্রথম মহাশয়, তিনি একজন অন্যতম সমাজসেবী। এবং এই মাঝে আমাদের যারা ছাত্রছাত্রী আছে তারা নিজেদের মতন করে রবীন্দ্রনাথ ঠাকুরের যে চিন্তাভাবনা তার চিন্তাভাবনার বিভিন্ন দিকগুলো নিয়ে তারা আলোচনা করে। এবং আশা রাখছি এই উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।